তো এখন ফেসবুক খুললে চারিপাশে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে নেহা ধুপিয়া নেহা ধুপিয়া নেহা ধুপিয়া নেহা ধুপিয়া। এবার নেহা ধুপিয়া কি করেছে, কেন করেছে, এইসব প্রশ্ন আসার আগে যেটা প্রথমে প্রশ্ন আসে আমার মাথায়, কে নেহা ধুপিয়া? একটু গবেষণা আলোচনার পরেই দেখা গেল উনি একজন বলিউড অভিনেত্রী যার অনেক সিনেমায় আমি দেখেছি, এবং এই মুহূর্তে উনি একটা বিশেষ 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 শোয়ের জাজ, রোডিজ। আর বাই দ্য ওয়ে, এই বছর রোডিজ থেকে এই ছেলেটাকেও কন্ট্যাক্ট করা হয়েছিল, কিন্তু আমি যাইনি দুর্ভাগ্যবশত। আর এই কথাটা সত্যি, আমির খানের বলিউড সিনেমার অফারের মতো না। তো যাই হোক, নেহা ধুপিয়া কি করেছিল, একজন ভদ্রলোক সেই শোতে পার্টিসিপেট করেছিল এবং সে বলেছিল যে তার গার্লফ্রেন্ড পাঁচজন সহ তাকে চিট করছিল, এবং সে যেহেতু কলেজে পপুলার ছিল ওই ছেলেটা, তাই তার সাথে ডেট করছিল এবং ফায়দা নিচ্ছিল। তাই ছেলেটা রেগে ওই পাঁচজনকে ডেকে, যেহেতু পাঁচজন কেউই জানত না ব্যাপারটা, লুকিয়ে লুকিয়ে সবাইকে চিট করছিল, তাই সবার সামনে মেয়েটাকে চড় মারে এবং নেহা ধুপিয়ার রাগ হয়, খুব রাগ হয়। যে রাগ হওয়াটা খুবই স্বাভাবিক, কারণ আমরা কবির সিং এর সাপোর্টার না, আমরা চড় মারাকে সাপোর্ট করি না। কিন্তু নেহা ধুপিয়া ওই কথার সাথে আরো একটা জিনিস অ্যাড করে, সেটা হচ্ছে ওই মেয়েটার পাঁচটা বয়ফ্রেন্ড থাকবে না, ছটা বয়ফ্রেন্ড থাকবে, ইটস হার চয়েস। এরপরে মিমারদের মাথা মাথা পাগল হয়ে যায়, লোকজন পাগল হয়ে যায়, এটা কি বললো, পাঁচটা বয়ফ্রেন্ড থাকবে ছটা বয়ফ্রেন্ড থাকবে, মেয়েটার চয়েস মানে। এবং এটাও নেহা ধুপিয়া বলেছে যে ওই ছেলেটা যার সাথে ব্রেকআপ মানে চিট করেছে মেয়েটা, সেই ছেলেটার মধ্যে কিছু সমস্যা আছে, সেজন্য মেয়েটা অন্য ছেলের মধ্যে সুখ খুঁজে বেড়াচ্ছে। এতে লোকজনের খুব একটা মাথা গরম হয়নি, কিন্তু সেই একই শোতে কয়েকদিন আগে একটা মেয়ে এসে বলেছিল সে চারটে ছেলেকে চর মেরেছে, এবং নেহা ধুপিয়া ইজ লাইক দ্যাটস মাই গার্ল ফেমিনিজম। এবং এরপরেই লোকজন বাবলা হয়ে গেছে, মিম শুরু করে দিয়েছে, ফেসবুক খুললেই নেহা ধুপিয়া নেহা ধুপিয়া নেহা ধুপিয়া নেহা ধুপিয়া নেহা ধুপিয়া। তো এরপরে নেহা ধুপিয়াকে নিয়ে ট্রোলস মিম শুরু হয়ে যায়, কিন্তু গোয়েন্দা তো এইখানে, টুইস্ট এখন আসেনি গল্পে। আমি একটু আমার গোয়েন্দাগিরি শুরু করলাম যে কে ছেলেটা, ছেলেটার বংশ পরিচয় কি, ওর কাস্ট কি, ওর বাবা মার নাম কি। যাই হোক, আমি ওর ফেসবুক প্রোফাইলটা খুঁজে বের করলাম, ওর নাম হচ্ছে করণ কাপুর, ও একজন এমসি, শো হোস্ট করে বিভিন্ন। এবার আমি ছেলেটার প্রোফাইলে গিয়ে ফার্স্টেই যেটা আমার চোখে লাগলো সেটা হচ্ছে ছেলেটার কভার ফটো প্রোফাইলের ফেসবুকের, নেহা ধুপিয়া এবং রণবিজয়ের সাথে। আমি ভাবলাম ব্যাপারটি কি হলো, এত বাওয়াল, এত তাদের ঝগড়া অশান্তি, তারপর কভার ফটোদের সাথে কেন? তো দেখলাম ছেলেটা যেহেতু শো হোস্ট করে, রোডিসেরই একটা শো হোস্ট করেছে কোথাও একটা শহরে, এবং সেখানে সবাই খুব ক্লোজ হয়ে ছবি টবি তুলেছে। এবার ছবিটা হতে পারে সেই অডিশনের আগে তোলা বা অডিশনের পরে তোলা, যদি অডিশনের আগে তোলা হয় তবে এই ছেলেটাকে কেন চিনল না ওরা অডিশনের সময়, এবং যদি পরে তোলা হয় তবে এত খারাপ মানুষ, এত ঝামেলা অশান্তি হলো, তাকে নৈতিকতার কথা বলা হলো, তারপর তার সাথে কেন কভার ফটো তোলা হলো, সেই নিয়ে আমার একটা বিবাদ চলতে থাকলো মাথায়। তারপর যে জিনিসটা আমি পেলাম গাইস, এই যে ওর একজন বন্ধু জিজ্ঞেস করেছে যে ও যেহেতু শো হোস্ট করে, ও কেন পার্টিসিপেট করতে গেল এবং তারপরে কি ওর সিলেকশন হলো কি না। তারপর আমাদের বন্ধু করণ কাপুর যেটা রিপ্লাই দিয়েছে, যে একটা ছোট্ট রোল ছিল ওই জায়গায় প্লে করা, ও প্লে করে দিয়েছে, এবং তারপর তার বন্ধু লিখেছে হ্যাঁ আমি জানতাম স্ক্রিপ্টেড শো, আমার বন্ধু স্ক্রিপ্টেড শো। কেমন লাগলো বন্ধুরা, কেমন টুইস্টটা কেমন? আমরা একটু তাদের জন্য নীরবতা পালন করব যারা ওই ভাইটির জন্য, করণ কাপুর নিষ্পাপ ভাইটির জন্য একটু দুঃখ অনুভব করেছিলেন এবং প্রতিবাদ করেছিলেন যে ভাইটি খুব ঠিক করেছিল, ওই আসল কবির সিং, ও ভুল করেনি, ওরা পাশে আছো তোমরা। তো ব্যাপারটা হলো এমটিভি বা অন্যান্য টিভি চ্যানেল এরকম শোতে যারা পার্টিসিপেট করে তাদের অনেকটাই অ্যাক্টার্স হয়, মানে এর আগের থেকেই ব্যাপারটা পুরো স্ক্রিপ্টেড থাকে যে এই বাওয়াল দেবে তুমি গিয়ে, তারপর এই বাওয়াল দেবে জাজেসরা। তো করণ কাপুর ওয়াজ ওয়ান অফ দেম। তো নেহা ধুপিয়া মাঝখান দিয়ে বেচারি শুধু একা একা ট্রোল হচ্ছে, কিন্তু সেই দোষটা সবার সমান যারা রোডিজ শোটা অর্গানাইজ করে, নেহা ধুপিয়া, এমসি করণ কাপুর, সবার, সবাই জানতে হবে ব্যাপারটা এবং সবাই এটা প্লে করেছে এবং আমরা গিলছি, কারণ এই শোগুলোর মেন যেটা দরকার সেটা হচ্ছে টিআরপি, এই শো নিয়ে সবাই কথা বলুক, যেটা আমরা করছি এই মুহূর্তে, আমিও করছি, যেটা এটাই দরকার ছিল ওদের। তো যেই কনক্লুশন আমরা আসতে পারি যে ইন্টারনেটে বা টিভিতে আমরা সবসময় যেটা দেখি সেটা সত্যি নাও হতে পারে, আমাদের ম্যানিপুলেট করে যেটা খাইয়ে দেওয়া হচ্ছে আমরা সেটাই খাচ্ছি। অনেকে আমায় বলে যে আমরা রোডিজ এন্টারটেনমেন্টের জন্য দেখি, উইচ ইজ ফাইন, কিন্তু তুমি যদি নীতি নৈতিকতার জন্য, জীবনে কিছু শেখার জন্য, মোরালিটির জন্য রোডিজ দেখো, ভুল পথে যাচ্ছ গুরু, ওই শোয়ের থেকে ভালো মোরালিটি তোমার বাবা মা তোমায় দিতে পারবে। মেয়েদের কীভাবে সম্মান করতে হয় রোডিজ শেখাবে আমাদের, রণবিজয় শেখাবে। টাটা চললাম, এরকম কোনো ট্রেন্ডিং টপিক আসলে আবার আসবো, এরকম টুইস্টটা কেমন লাগলো জানিও কমেন্টে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।